তো আমাদের আজকের টপিকটা হলো স্টেপার মোটর, বুঝছো? তো স্টেপার মোটরটা অ্যাকচুয়ালি ডিসি মোটরের একটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, আমরা এখানে ইনপুট সাপ্লাইটা দিব ডিসি। তো ডিসি সাপ্লাইটা স্টেটরে সাপ্লাই দেওয়া হবে, রোটরটা রোটেট করবে। তো এখানে ডিসি মোটরের সাথে কিছু ডিফারেন্স আছে। ডিসি মোটর যেমন তোমার কন্টিনিউয়াস রোটেশন হয়, তো স্টেপার মোটরের রোটেশনটা কন্টিনিউয়াস হবে না। এখানে আমরা যে পালস দিব, ডিসি পালস দিব, যে স্টেটরে পালস দিতে হয় আর কি, ফেজ থাকে স্টেটরে, ধরো টু ফেজ মোটর বা থ্রি ফেজ মোটর এরকম স্টেপ থাকে। মানে এখানে টু ফেজ বা থ্রি ফেজ বলতে এটা কিন্তু থ্রি ফেজ সাপ্লাই দিব না আমরা, সাপ্লাই কিন্তু আমরা ডিসি দিব, কিন্তু এখানে তোমার কোয়েল থাকে আর কি। হ্যাঁ, একটা কোয়েল বা দুইটা কোয়েল, একটা কোয়েল থাকলে ওয়ান ফেজ, দুইটা কোয়েল থাকলে টু ফেজ, এরকম বলে আর কি। তো আমরা যে সাপ্লাইটা দিব, এই সাপ্লাইটা ডিসি থাকবে, কিন্তু সাপ্লাইটাকে আমরা চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, অল্টারনেটিং সাপ্লাই বলে এটাকে, মানে এসি সাপ্লাই না, কিন্তু ডিসি ধরো প্রথমে এক কোয়েলে সাপ্লাই দিব, তারপরে আরেক কোয়েলে সাপ্লাই দিব, তারপরে যে সাপ্লাইটা প্রথম কয়েলে দিব ওটার পোলারিটি চেঞ্জ করে দিব, মানে পজিটিভ নেগেটিভ থাকলে ওটা নেগেটিভ পজিটিভ করে দিব, এভাবে দিতে হয় আর কি। তো এটার সাথে ডিফারেন্সটা হলো এটা একটা অ্যাঙ্গুলার রোটেশন হবে। দ্যাট মিনস আমি ধরো একটা মোটরকে 1.5 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাইতে চাই। দ্যাট মিনস 1.5 ডিগ্রি পরে পরে আমার মানে স্টেপার মোটরের একটা স্টেপ নিবে। হ্যাঁ, মানে 1.5 ডিগ্রি পরে সে একটা কি করবে, একটা স্টেপ নিবে, তারপরে আবার 1.5 ডিগ্রি পরে আরেকটা স্টেপ নিবে, এইভাবে পুরো তোমার 360 ডিগ্রি সে রোটেট করবে। তো ডিসি মোটরের যে রোটেশনটা ছিল কন্টিনিউয়াস রোটেশন, মানে কোনো মাঝখানে কি থামতো না, কিন্তু এখানে কি হবে, মাঝখানে সে একটা স্টেপ নিবে। হ্যাঁ, যে আমরা যে পালসটা দিব, এই পালসের পজিশনটা ডিপেন্ড করে সে একটা ধরো এই মানে কি বলে একটা স্টেপ নিবে। তো এটাই হলো মেইন ডিফারেন্স যে স্টেপার মোটরের, যে এখানে দেখো যে, হ্যাঁ বলো, না কন্টিনিউয়াসলি রোটেট বলতে এখানে তোমার মানে আমরা যদি স্টেপ অ্যাঙ্গেলটা এমন ভাবে যে 90 ডিগ্রি পরে স্টেপ দিবে, তাহলে 90 ডিগ্রি সে কন্টিনিউয়াস রোটেশন হবে। 90 ডিগ্রি পরে যায় তার কি হবে, একটা স্টেপ পাবে। মানে ধরো আমার মানে একটা অ্যাঙ্গেলের পরে যদি আমি কোনো তাকে দিয়ে কাজ করাইতে চাই, যেমন একটা রোবোটিক আর্মস আর কথা চিন্তা করো। হ্যাঁ, আর্মটা কি কি করতে চাই, আমি মুভ করাইতে চাই। মুভ করাইতে গেলে আমরা কি করি, যে ধরো 15 ডিগ্রি পরে রোবোটিক আর্মটা সে থেমে যাবে। হ্যাঁ, তারপর সে একটা জিনিস গ্র্যাব করে, তারপর আবার সে 15 ডিগ্রি উঠবে, এরকম কাজ। মানে এরকম অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখবো, অ্যাপ্লিকেশন গুলো দেখলে বুঝবা যে স্টেপার মোটর অ্যাপ্লিকেশন। অথবা তোমার প্রিন্টিং, হ্যাঁ প্রিন্টিং করতে গেলে যে আমাদের মোটরটা লাগে, ওখানে কি করতে হয়, একটা স্টেপ ওয়াইজ আমার কি রোটেট করতে হয় না? তো ওই সব ক্ষেত্রে আমরা স্টেপার মোটরটা ইউজ করি। যে সব জায়গায় আমার কন্টিনিউয়াস রোটেশন দরকার, ওই সব জায়গায় তো আমার এখানে স্টেপার মোটর দরকার নাই। হ্যাঁ, যে ওইখানে আমরা নরমাল ডিসি মোটর ইউজ করতে পারি, অথবা তোমার ওই ব্রাশলেস মোটর আছে, ইউনিভার্সাল মোটর আছে। ইউনিভার্সাল মোটর যেটা আমরা গত ক্লাসে দেখলাম, ইউনিভার্সাল মোটরটা আসলে ইউজ করা হয় হাই স্পিড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কম্প্যাক্ট সাইজ, কিন্তু আমরা হাই স্পিড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউনিভার্সাল মোটরটা ইউজ করি। তো দেখো এখানে যে স্টেপ, হ্যাঁ হ্যাঁ, ইনপুট পালসটা হলো যে আমি ডিসি পালসই দিব, কিন্তু ইনপুট পালসটাকে আমি কন্ট্রোল করব একটা ডিজিটাল কন্ট্রোল সিস্টেম অথবা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম বা প্রোগ্রামিং এর মাধ্যমে আমি পালসটাকে কন্ট্রোল করব। যে পালসটা আমি মানে স্টেটরে যে পালসটা দিব, স্টেটরে আমি কখন কোন ফেজে পালসটা দিব, হ্যাঁ ওইটার উপরে ডিপেন্ড করে আমার মোটরের যে রোটরটা আছে, মোটরের মানে রোটরটা রোটেট করবে। ধরো আমি এটাকে 3 ডিগ্রি রোটেট করাইতে পারি, 10 ডিগ্রি করাইতে পারি, 30 ডিগ্রি করাইতে পারি, আমার ইচ্ছা মতো আমি কন্ট্রোলটা করতে পারি। এটা ডিপেন্ড করবে আমার কিসের উপরে, পালসের উপরে। এবং এই পালসটা কন্ট্রোল করব কিসের মাধ্যমে, আমি ডিজিটাল কন্ট্রোল সিস্টেম অথবা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম বা যে কোনো আমার প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমি এটাকে কি করতে পারি, মানে আরডুইনো মাধ্যমে বার্ন করে আমি এটাকে মোটরটাকে চালাইতে পারি। হ্যাঁ, বা এটাকে বলা হয় তোমার ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। হ্যাঁ, আমি ডিফারেন্সটা পরবর্তীতে দেখাবো। যে একটা মানে বেসিকটা
স্যার এটাকে ব্রাশ থাকবে না নাকি স্যার, না না ব্রাশ বা ব্রাশ কমিউটার থাক, থাকবে? ব্রাশ ব্রাশ কমিউটেটর এগুলা কিছু থাকবে না। আর আমরা যখন ডিফারেন্স দেখবো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ পরের স্লাইডে যাও, পরের স্লাইডটাতে দেখো যে আমরা স্টেপার মোটর অ্যাপ্লিকেশন যেগুলো দেখতেছি, দেখো রোবোটিক্স, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, অথবা তোমার যে মেডিকেল অ্যাপ্লিকেশন, হ্যাঁ প্যাকেজিং, ফুড স্টাফ বা কমার্শিয়াল প্রোডাক্ট, এইগুলাতে আমরা আসলে স্টেপার মোটর গুলা ইউজ করি। এবং এগুলা মনে রাখবা যে এই স্পেশাল টাইপস অফ মেশিন গুলা প্রত্যেকটাই আমার 1 হর্স পাওয়ারের থেকে কম পাওয়ার রেটিং। এগুলাকে এজন্য বলা হয় ফ্র্যাকশনাল হর্স পাওয়ার মেশিন বা স্পেশাল মেশিন। হ্যাঁ এগুলা মোটর হয় ছোট, পাওয়ার রেটিং কম, ভোল্টেজও কম লাগে। হ্যাঁ তো এই মোটর গুলা, এই আগের যে ইউনিভার্সাল মোটর দেখছিল ওইটাও যেরকম, এই স্টেপার মোটরের মানে পাওয়ার রেটিং বা ভোল্টেজ রেটিং এগুলা আমার কম, মানে 12 ভোল্ট বা 24 ভোল্ট দিয়ে তুমি এগুলা চালাইতে পারবা এই মোটর গুলা। ঠিক আছে, তো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আর স্লাইড গুলা দেখতে পারতেছো সবাই? জি স্যার দেখা যাক। আচ্ছা তো ক্যারেক্টারিস্টিক্স আসার আগে আমি ডিফারেন্স গুলা দেখে নেই, যে প্রথমে ডিসি মোটরের সাথে আমার স্টেপার মোটরের ডিফারেন্স গুলা কি কি। 1 নাম্বার যে ডিফারেন্সটা আমি যেটা প্রথমটা বলবো সেটা হলো যে এই ডিসি মোটরে যেরকম ব্রাশ বা কমিউটেটর থাকে, স্টেপার মোটরে ব্রাশ বা কমিউটেটর এগুলো থাকবে না। দ্যাট মিন্স আমার ডিসি মোটরে যে আমার ব্রাশটা কেন থাকে বা কমিউটেটর কেন থাকে, কেউ বলতে পারবা কমিউটেটরের কাজটা কি ছিল? ডিসি মোটর যে আমরা ডিসি সাপ্লাই দিতাম, এই সাপ্লাইটাকে সে আবার এসি করতো, তাই না? এসি করে মানে কমিউটেটরের মাধ্যমে সে এসি করে তারপর মোটরটাকে ঘুরাইতো কন্টিনিউয়াস রোটেশনের জন্য। বাট এখানে আমি যে ডিসি সাপ্লাইটা দিব, এই সাপ্লাইটা ডিসি মোটরে যে সাপ্লাই দিতাম ধরো পজিটিভ নেগেটিভ একবার দিয়ে শেষ, আমার আর কিছু করতে হইতো না। ঠিক আছে, কিন্তু স্টেপার মোটরের ক্ষেত্রে সাপ্লাইটা এরকম ফিক্সড না, সাপ্লাইটা আমি চেঞ্জ করব। ধরো প্রথম একটা কয়েলে আমি প্রথমে পজিটিভ নেগেটিভ দিব, তারপরে দুইটা 2 নাম্বার কয়েলে আবার নেগেটিভ পজিটিভ দিব। আমি একটু পরে আরো ক্লিয়ার করব জিনিসটা। হ্যাঁ 2 নাম্বার পার্থক্য দেখো যে ডিসি মোটরের যেরকম কন্টিনিউয়াস ডিসপ্লেসমেন্ট বা কন্টিনিউয়াস রোটেশন হইতো, এখানে স্টেপার মোটরের আমার যে রোটেশনটা এটা হবে ইনক্রিমেন্টাল, মানে মেন্টাল ইনক্রিমেন্টাল। দ্যাট মিন্স আমি এটাকে স্টেপ ওয়াইজ রোটেট করাবো। ধরো আমি একটা অ্যাঙ্গেল পরে তাকে একটা স্টেপ দিব, তাকে একটা কাজ করতে বলবো, তাকে হোল্ড করে রাখবো, রোটরটাকে হোল্ড করে রাখবো। হ্যাঁ বা আমি এটাকে বলো রিটেইন করে রাখবো। হ্যাঁ দ্যাট মিন্স আমার একটা হোল্ড করতে হবে, মানে টর্কটা এরকম না যে ইউনিফর্ম টর্ক হবে, টর্কটাকে আমি কি করব কিছু সময় পরে ধরে রাখবো, এটাকে দিয়ে আমার একটা কাজ করাইতে হবে। হ্যাঁ দ্যাট মিন্স আমি এই যে আমার টর্কটাকে সে হোল্ড করে রাখবে এটার জন্য আমার পালস দিতে হবে, পালস বা ইনপুট পালস দিতে হবে। এখন ইনপুট পালস আসবে কোথা থেকে? ডিজিটাল কন্ট্রোল সিস্টেম অথবা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, এগুলোর মাধ্যমে আমি এই পালস গুলো দিব। ঠিক আছে, এখন আরেকটা এগুলো আরে পার্থক্য দেওয়া আছে, যেমন ডিসি মোটর গিভস মাচ ফাস্টার রেসপন্স টাইম। দ্যাট মিন্স যে ডিসি মোটরে তো আসলে রেসপন্স টাইম ফাস্ট হবে এটা বোঝাই যাচ্ছে। যেমন আমরা এখানে শুধু ডিসি মোটরে পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিই, হ্যাঁ, কিন্তু স্টেপার মোটরের ক্ষেত্রে কিন্তু আমার শুধু আমি পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিলেই এটা কাজ করবে না, এটা সাপ্লাইটাকে কিছু সময় পরে পরে চেঞ্জ করতে হবে। আবার 1 নাম্বার কয়েলে যে সময় সাপ্লাই দিব 2 নাম্বার কয়েলটা অফ রাখতে হবে, 2 নাম্বার কয়েলে সাপ্লাই দিব যখন তখন 1 নাম্বার কয়েল অফ রাখতে হবে। তো এইভাবে আমাদের কি এটার একটা আমার ইনপুট পালস দিতে হবে। তো এই পালসের জন্য তার রেসপন্স টাইমটা আমার কম্পারেটিভলি ডিসি মোটর থেকে একটু স্লো হবে, বুঝছো? আর ডিসি মোটরের কন্ট্রোলটা ইজি না, এটা হলো কম্পারেটিভলি আর কি স্টেপার মোটরের থেকে। 2 নাম্বার ডিফারেন্স যেটা দেওয়া আছে, যেমন স্টেপার মোটরের কন্ট্রোল ইজিলি কন্ট্রোলড উইথ মাইক্রো প্রসেসর পিএলসি অথবা ডিজিটাল কন্ট্রোল সিস্টেম। তুমি যে লজিক গেট গুলো আছে লজিক গেট গুলো দিয়েও তুমি এটা কন্ট্রোল করতে পারো, মাইক্রো কন্ট্রোলার দিয়ে করতে পারো, প্রসেসর দিয়ে করতে পারো, বা পিএলসি, হ্যাঁ প্রোগ্রামিং লজিক কন্ট্রোলার, এগুলো দিয়েও কন্ট্রোল করতে পারো। তো মানে এই স্টেপার মোটরের কন্ট্রোল মেকানিজমটা তোমার অনেকটা মানে ভ্যারাইটি আছে। হ্যাঁ তো ডিসি মোটরের ওই জিনিসটা নাই, ডিসি মোটরে জাস্ট তুমি ওইখানে ভোল্টেজ ভেরি করবা বা ফ্লাক্স ভেরি করবা, এগুলো করে ডিসি মোটরের স্পিডটাকে তুমি ভেরি করতে পারো, বাড়াইতে পারো, কমাইতে পারো, এগুলো করতাম আমরা। ঠিক আছে, তো এখানে স্টেপার মোটরে এখান থেকে তাদের একটা ডিফারেন্স আছে, বুঝতে পারছো?
তো এখানে দেখো যে স্টেপার মোটরের ক্যারেক্টারিস্টিক্স গুলো যে দিছে, যে স্টেপার মোটর ক্যান বি থট অফ এজ এ ডিসি মোটর উইদাউট এ কমিউটেটর, দ্যাট মিন্স আমি এটাকে ডিসি মোটরই বলতে পারি বাট এটাতে কমিউটেটর বা ব্রাশ থাকবে না, এবং অ্যাক্টিভ উইন্ডিংস অন স্টেটর ইনস্টেড অফ রোটর। এই জিনিসটা তোমার বুঝতে হবে যে ডিসি মোটরে আমি স্টেটর কোনটা ছিল বলতো? ডিসি মোটরে মানে আমার একটা মোটরের তো দুইটা পার্ট থাকে, একটা স্টেটর একটা রোটর। হ্যাঁ, এখন স্টেটরটা ছিল কি? ম্যাগনেট না? মনে আছে ডিসি মোটরে স্টেটরটা ছিল আইদার পারমানেন্ট ম্যাগনেট অর ইলেকট্রিক্যাল ম্যাগনেট, ঠিক আছে? আর রোটরটা কি ছিল? রোটরটা কি ছিল? কয়েলটা, কয়েল মানে আর্মেচার উইন্ডিং। বাট ইন কেস অফ স্টেপার মোটর এটা উল্টা, দ্যাট মিন্স আমার রোটরটা হবে ম্যাগনেট, হ্যাঁ, বাট স্টেটরটা হবে কি? কয়েল বা আর্মেচার উইন্ডিংস, বুঝছো? জেনারেটরের মতো, জেনারেটরেও তো আমরা মানে কি করছিলাম, স্টেটরে কি ছিল? স্টেটরে তো এখানে জেনারেটরেও তো আমরা ডিসি জেনারেটরে কি স্টেটরে, মানে তুমি বলতেছো এটা অল্টারনেটর। হ্যাঁ হ্যাঁ অল্টারনেটরের মতো অনেকটা, দ্যাট মিন্স আমার নর্মাল ডিসি মোটরের থেকে এটার কনস্ট্রাকশন একটু ডিফারেন্স থাকবে, যে মানে আমি এটার ম্যাগনেটটাকে ঘুরাবো, ঠিক আছে, ম্যাগনেটটারে ঘুরাবো, বাট আমার যে কয়েল গুলো আছে কয়েল গুলা ফিক্স থাকবে, কয়েল গুলা ফিক্স থাকবে, দ্যাট মিন্স কয়েলটাকে আমি বলবো স্টেটর আর ম্যাগনেটটাকে বলবো আমি রোটর, ঠিক আছে? এবং মাল্টিপল ওয়্যার্স গিভ অ্যাক্সেস টু স্টেটর কয়েলস। এখানে মাল্টিপল ওয়্যার্স মানে এখানে বলছে দুইটা কয়েল থাকতে পারে, তিনটা কয়েল থাকতে পারে, চারটা কয়েল থাকতে পারে, এটা ডিপেন্ড করবে তোমার এটা মানে কয় কয়েলের স্টেপার মোটর, এটাকে বলা হয় ধরো টু কয়েল স্টেপার মোটর, ফোর কয়েল না সিক্স কয়েল, এরকম তোমার বলা হয় আর কি। তো এটা আমরা পরবর্তীতে দেখব। তারপরে যে বললাম যে রিকোয়ার্স কন্ট্রোল ইলেকট্রনিক্স ফর সিকোয়েন্সিং কয়েল, দ্যাট মিন্স কন্ট্রোল ইলেকট্রনিক্স যেটা তো ডিজিটাল কন্ট্রোল সিস্টেম বা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, এগুলোর মাধ্যমে আমার কয়েলটাকে সিকোয়েন্সিং করতে হবে, দ্যাট মিন্স আমি কোন কয়েলের পরে কোন কয়েলে সাপ্লাই দিব, এটাকে এটার উপরে ডিপেন্ড করেই আমার রোটরটা ঘুরবে। এটা কি মানে 5 ডিগ্রি রোটেট করবে না 10 ডিগ্রি করবে, এটা ডিপেন্ড করবে তোমার এই কয়েলের সিকোয়েন্সের উপরে, আমার সাপ্লাইয়ের উপরে। এবং যে টর্ক, এই টর্কটা খুবই কম হয়, দেখো যে মাইক্রো নিউটন মিটার থেকে 1 মাইক্রো নিউটন মিটার থেকে 40 নিউটন মিটার যদি ম্যাক্সিমাম হয়, হ্যাঁ, তো এটা আসলে লো টর্ক একটা মেশিন, লো টর্ক, এটা দিয়ে তুমি খুব বড় কাজ করতে পারবা না, ছোটখাটো কাজ, যে আমি যেগুলা তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখাইতে বললাম যে রোবোটিক্সে ম্যাক্সিমাম ইউজ হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, অথবা তোমার প্রিন্টার মেশিন ইউজ করা হয়, তারপরে হলো তোমার এই যে এই ফুড প্যাকেজিং এর ক্ষেত্রে, হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে এইসব জায়গায় আমরা এই স্টেপার মোটর ইউজ করি। দ্যাট মিন্স আমি একটা মোটরকে যে এত ডিগ্রি পরে আমি এটাকে একটু হোল্ড করব, এটাকে দিয়ে একটা কাজ করাবো, তারপরে আবার এত ডিগ্রি পরে আবার হোল্ড করব, তাকে দিয়ে একটা কাজ করাবো, এই জিনিসটা, হ্যাঁ, যে আমি মানে স্টেপ ওয়াইজ মোটরটা রোটেট করব, এটা করতে পারলেই আমার ওই স্টেপার মোটরের কাজ হয়ে গেল, ঠিক আছে? এবং এটা রোবাস্ট, রিলায়েবল, রিলায়েবিলিটি এবং এটার বেশি, দ্যাট মিন্স এটাকে রিলায়েবিলিটি, দ্যাট মিন্স এটার কন্ট্রোল তো তোমার হাতে, তুমি কি করবা, প্রোগ্রামিং করে ঠিক করে দিবা যে এটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। হ্যাঁ, এটা তুমি একটা মোটর কনস্ট্রাকশন সেম থাকবে, কিন্তু তোমার এই লজিকটাকে তুমি যদি ঠিক করে দিতে পারো তাহলে এটা 5 ডিগ্রিও ঘুরবে, ঘুরতে পারে 10 ডিগ্রিও ঘুরতে পারে, 30 ডিগ্রিও ঘুরতে পারে, হ্যাঁ, তাহলে এটা কি রোবাস্ট না? রোবাস্ট এবং রিলায়েবল, দ্যাট মিন্স এটা রিলায়েবিলিটি বেশি, তোমার হাতে নিজের হাতে কন্ট্রোল পুরাটাই, হ্যাঁ, এবং তোমার সাপ্লাই ভোল্টেজও কম লাগে এখানে। স্যার রোবাস্ট আরেকবার বললে স্যার ভালো হয়, 30 ডিগ্রি ঘোরাটা মানে বুঝি নাই, 30 ডিগ্রি ঘোরা মানে আমি বললাম যে রোবাস্ট, দ্যাট মিন্স আমি আমার ইচ্ছা মতো এই মোটরটাকে ঘুরাইতে পারবো, বুঝছো, আমি এটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই, মানে কত ডিগ্রি পরে এই মোটরটা স্টেপ নেবে একটা,
30 ডিগ্রি অ্যাঙ্গেলের স্টেপ নিবে, না 15 ডিগ্রি নিবে, না 7.5 নিবে, না 1.5 নিবে, এটা পুরাটাই আমার হাতে। আমি মানে কয়েলের যে সিকোয়েন্সিং আছে বা কয়েলের তোমার পজিটিভ নেগেটিভ আছে, কোন কয়েলের পরে কোন কয়েলে সাপ্লাই দিব, কোন কয়েলে পজিটিভ যাবে, কোন কয়েলে নেগেটিভ যাবে, এটা যদি আমি ঠিকভাবে কন্ট্রোল করতে পারি তাইলেই আমার ওই অ্যাঙ্গেল ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? মানে এটা পুরাটাই আমার হাতে, নিজের হাতে। এর জন্য এটাকে বলা হয় রোবাস্ট বা রিলায়েবল, যে আমি এটাকে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি, নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যে আমি অ্যাপ্লিকেশন ক্যারেক্টারিস্টিক্স তো দেখলাম, একটা টু ফেজ স্টেপার মোটরের অপারেটিং প্রিন্সিপাল যদি আমি, আচ্ছা আমি একটা স্ক্রিনের মধ্যে ইয়া করে দেই। হ্যাঁ, এখানে তো বোর্ড আছে মনে হয় একটা। স্লাইডে ঠিক আছে তো? আচ্ছা, বোর্ডটা দেখতে পারো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে তো আমার কাছে মাউস নাই, তো যতটুকু আঁকা যায় আর কি। হ্যাঁ, ধরো এটা টু কয়েলের একটা স্টেপার মোটর যদি আমি আঁকি, ধরো দুইটা কয়েল থাকবে এখানে, দুইটা কয়েল থাকবে এখানে, আমি একটা যদি রোটর ধরি, এটা ধরো নর্থ পোল আর এটা হলো সাউথ পোল। ঠিক আছে, এটা একটা টু কয়েলের স্টেপার মোটর, টু কয়েলের স্টেপার মোটর। দ্যাট মিন্স এই যে একটা কয়েল দেখতেছো, এখানে আরেকটা কয়েল। হ্যাঁ, এখন এই কয়েলে আমি সাপ্লাই দিব, কি সাপ্লাই দিব? ডিসি। আচ্ছা, নেট কানেকশন কি চলে গেছে? তোমরা কি দেখতে পারতেছো নাকি? আচ্ছা, আমাদের মনে হয় আবার 30 মিনিট টাইম শেষ, তো আমার মনে হয় আবার লিংক পাঠাইতে হবে। আমি ফয়সালের কাছে বা অনিকের কাছে একটা লিংক পাঠাই দিব। হ্যাঁ, আবার শুরু করব। চলে গেল, একটা লিংক পাঠাই দিন স্যার। হ্যাঁ, তো ধরো এটা হলো আমার এখানে কয়েল 1, এটা হলো এক নাম্বার কয়েল আমি যদি ধরি এখানে। এখানে টেক্সট এখানে লেখা তো যায়, এটা হলো 2 নাম্বার কয়েল। কয়েল 2, হ্যাঁ, আর এখানে লিখলাম কয়েল 1। তো আমি এখানে যখন পজিটিভ সাপ্লাই দিব, আমি যখন এক নাম্বার কয়েলে পজিটিভ সাপ্লাই দিব, হ্যাঁ, তো ঝামেলা। ঠিক আছে, আমরা এখানে যখন পজিটিভ সাপ্লাই দিব তখন কি হবে বলো তো? কারেন্ট এদিকে যাবে না? এখন এই কারেন্ট এদিকে যাওয়ার ফলে আমার এখানে ধরো দুইটা কয়েল মানে দুইটা পোলারিটি ক্রিয়েট হবে, এটার চারপাশে ফ্লাক্স ক্রিয়েট হবে, কয়েলের চারপাশে ফ্লাক্স ক্রিয়েট হবে না? হ্যাঁ, একদিকে নর্থ পোল ক্রিয়েট হলে আর একদিকে সাউথ পোল ক্রিয়েট হবে। ঠিক আছে, ধরলাম এদিকে নর্থ পোল ক্রিয়েট হয়ে যাবে, এদিকে সাউথ পোল ক্রিয়েট হয়ে যাবে, মানে এই কয়েলের চারপাশেই আমার দুইটা পোলারিটি ক্রিয়েট হবে। এটা তো আমরা জানি, তাই না? একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট পাস হয় তাহলে কয়েলের চারপাশে দিয়ে ফ্লাক্স ক্রিয়েট হয়, জানো তো? তাহলে কি হবে, দিস নর্থ পোল এন্ড রোটরের যে নর্থ পোল আছে এই দুইটা কি করবে, একটা আরেকটাকে রিপেল করবে না? আচ্ছা, এটা যদি একটা আরেকটাকে রিপেল করে তাহলে কি করবে, ধাক্কা দিয়ে এই মোটরটাকে এই অ্যাঙ্গেলে এদিকে সরায় দিবে। ঠিক আছে, এদিকে সরায় দিবে, নর্থ পোল নর্থ পোল। এখন তুমি বলতে পারো, স্যার উপরের দিকে গেল না কেন? উপরের দিকেও গেলে একই ঘটনা ঘটবে আসলে। আমি একদিকে বুঝাচ্ছি আর কি। ঠিক আছে,
এটা যদি নিচের দিকে চলে আসে দ্যাট মিন্স আমার এই টু কয়েলের স্টেপার মোটরে আমার আসলে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি, বুঝছো? 90 ডিগ্রি কেন হয় এটা সূত্র থেকে আসে, এটা পরবর্তীতে দেখাবো আমরা। তো এখন যদি আমার এই নর্থ পোল এটা ধরো যদি এরকম অ্যাঙ্গেল হয়ে যায়, এরকম অ্যাঙ্গেল হয়ে যায়, এটা ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসলো, ঠিক আছে? এরকম নিয়ে আসলে এখানে তো নর্থ পোল, নর্থ পোল এদিকে আছে না, তাহলে এই এখানে এই নর্থ পোল, এই নর্থ পোল আবার এটাকে কি করবে, রিপেল করবে। রিপেল করে আসলে যেটা করে সেটা হলো আমার এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যায়, এটাকে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যায়। আমি যদি দেখাই তোমাদেরকে, হ্যাঁ পারমানেন্ট ম্যাগনেট ধরে নিলাম আমার কি, আমি এই যে ধরো এটা নর্থ পোল, হ্যাঁ আর এটা সাউথ পোল, এরকম হয়ে যাবে না যদি পজিটিভ, হ্যাঁ 90 ডিগ্রি হয়ে যাবে। এখন যদি আমার 90 ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে গেলে এই কয়েলের সাপ্লাই এর উপরে এই রোটরের উপরে কোনো ইফেক্ট পড়বে না। দেখছো আমি এখানে যে সাপ্লাইটা দিব, এখন এই সাপ্লাই এর উপরে এটার কোনো ইফেক্ট পড়বে না। তখন কি করব আমি, এই সাপ্লাইটা বন্ধ করে দিব, এক নাম্বার কয়েলের সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, এক নাম্বার কয়েলের সাপ্লাই না, এক নাম্বার কয়েলের এখন আমি সাপ্লাই দিচ্ছি না, এখন আমি সাপ্লাই দিব দুই নাম্বার কয়েলে, কারণ এটা তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরে যায় তাহলে আমি এখন দুই নাম্বার কয়েলে সাপ্লাই দিব। দুই নাম্বার কয়েলের এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, ঠিক আছে? তাহলে কারেন্ট এদিকে যাবে এই দুই নাম্বার কয়েলেও, এদিকে আমার নর্থ পোল ক্রিয়েট হবে, এদিকে কি ক্রিয়েট হবে, সাউথ পোল ক্রিয়েট হবে। এখন দেখো, এখন আমি এক নাম্বার কয়েল কিন্তু অফ, এক নাম্বার কয়েলে আমি কোনো সাপ্লাই দিচ্ছি না, ঠিক আছে? এখন আমি দুই নাম্বার কয়েলে সাপ্লাই দিচ্ছি। দুই নাম্বার কয়েলে সাপ্লাই দেওয়ার কারণে জিনিসটা হবে কি, যে এই রোটরে নর্থ পোল, নর্থ পোল আবার কি করবে, রিপেল করবে না, রিপেল করবে, রিপেল করে এটাকে আবার সে 90 ডিগ্রি এই দিকে ঘুরায়, অ্যাঙ্গেলে এই দিকে ঘুরায় দিবে, ঠিক আছে? এদিকে ঘুরে এখন পজিশনটা কোন দিকে যাবে বলো তো, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি মানে হরাইজন্টাল যেটা ড্র করছিলাম আমার কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে না, ঠিক আছে? এখন এরকম হয়ে গেলে এইখানে চলে আসবে সাউথ পোল, এখানে চলে আসবে নর্থ পোল। আগে কি ছিল, এদিকে নর্থ পোল ছিল, এদিকে সাউথ পোল ছিল, এখন এটা চেঞ্জ হয়ে গেছে না, এখন এটা যখন এরকম হরাইজন্টাল হয়ে গেছে তখন আমি এখানে যে মানে এই সাপ্লাইটা কয়েল 2 তে যে সাপ্লাই দিচ্ছি এটার ইফেক্ট আর এখানে নাই। এখন আমার সাপ্লাই দিবে মানে কোথায় সাপ্লাই দিতে হবে, প্রথমটা এক নাম্বার কয়েলে, আচ্ছা এক নাম্বার কয়েলে এখন আমি সাপ্লাই দিব, ধরো দুই নাম্বার কয়েল বন্ধ করে দিলাম, এখন দুই নাম্বার কয়েল বন্ধ, এখন দুই নাম্বার কয়েল বন্ধ, আমি এখন আবার এক নাম্বার কয়েলে সাপ্লাই দিব। এখন এক নাম্বার কয়েলে যে সাপ্লাই দিব, আগের মতো সাপ্লাই দিলে কি কন্টিনিউয়াস রোটেশন হবে, এখন উল্টা দিকে দিতে হবে, দ্যাট মিন্স আগে যেটা পজিটিভ ছিল এখন সেটা হয়ে যাবে নেগেটিভ, নেগেটিভ না হলে কিন্তু তোমার কি হবে না, এই মানে এখন এখন আমার কি করতে হবে, বাইরে সাউথ পোল ক্রিয়েট করতে হবে, ভিতরে আমার নর্থ পোল ক্রিয়েট করতে হবে, না হলে সাউথ পোল, সাউথ পোল তো রিপেল করবে না, নর্থ পোল সাউথ পোল যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে তো অ্যাট্রাক্ট করে এটাকে আবার উল্টা দিকে ঘুরাই দিবে, তাই না? তাহলে এখন কি হবে, যে এই দিকে আমি সাউথ পোল ক্রিয়েট হয়ে যাবে, এদিকে নর্থ পোল, আচ্ছা কারেন্টের ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারেন্টের ডিরেকশন কিন্তু এটা থাকবে না, এখন কারেন্টের ডিরেকশন হবে এই দিক দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো এখন কি হবে আমার, এই সাউথ পোলটা, এই সাউথ পোলকে আবার রিপেল করবে, রিপেল করে এটাকে আবার 90 ডিগ্রি করে ফেলবে, করে আবার এখানে যখন কয়েল 2 তে যখন আমি সাপ্লাই দিব তখন কি করব বলো তো, মানে কয়েল 2 তে যখন সাপ্লাই নেগেটিভ দিতে হবে, হ্যাঁ নেগেটিভ, হ্যাঁ পজিটিভটা নেগেটিভ করে দেব, নেগেটিভটা পজিটিভ করে দেব, তাইলে তোমার এইভাবে যদি আমি করতে পারি তাইলে আমার কি হয়ে যাবে,
মানে এটা কন্টিনিউয়াস রোটেশন হবে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, এখানে যদি আমি আর ইমপালস জিনিসটা কি তাহলে এই মানে একটা বন্ধ রেখে আরেকটা করা এটাই? হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাট মিন্স হ্যাঁ, একটা বন্ধ রেখে আরেকটা করতে হবে। এট এ টাইম তুমি দুইটা সাপ্লাই দিচ্ছ না, দুইটা কয়েলে একবার পজিটিভ, এক নাম্বার কয়েলে যখন পজিটিভ দুই নাম্বার কয়েল তখন বন্ধ, দুই নাম্বার কয়েলে যখন পজিটিভ এক নাম্বার কয়েল তখন বন্ধ। তারপর আবার কি করতেছো, এক নাম্বার কয়েলে নেগেটিভ দিচ্ছ, দুই নাম্বার কয়েল বন্ধ, আবার দুই নাম্বার কয়েলে যখন নেগেটিভ দিচ্ছ আবার এক নাম্বার কয়েল বন্ধ। তো এইভাবে আমি কি করতেছি, পালসটাকেও চেঞ্জ করতেছি, মানে কয়েলটাকে চেঞ্জ করতেছি, একই সাথে আমি মানে পালসের পোলারিটিটাও চেঞ্জ করতেছি। দ্যাট মিন্স এটাকে বলা হয় অল্টারনেটিং সাপ্লাই, মানে অল্টারনেটিং সাপ্লাই মানে এসি সাপ্লাই না, এটার আমি পালসটাকে অল্টারনেট করতেছি। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে যদি আমি এখানে লিখি এ কয়েল বি কয়েল, হ্যাঁ, আর এটা যদি আমার অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, তাহলে এ কয়েলে যখন আমি পজিটিভ দিব তখন বি কয়েল কি থাকবে, জিরো। অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 90, ঠিক আছে। তারপর এটা দেখতে পারতেছ তোমরা? জি স্যার দেখতেছি। আচ্ছা আবার এক নাম্বার কয়েল যখন বন্ধ, দুই নাম্বার কয়েলে তখন আমি পজিটিভ, তখন অ্যাঙ্গেল হচ্ছে কত আমার, 180, ঠিক আছে। তারপর আমি যখন আবার এ কয়েলে তখন আমি কি করব, মাইনাস দিব না, জিরো। মাইনাস এটা যে জিরো, এটা কত হবে, 270, আর এখানে জিরো, এখানে মাইনাস 360, ঠিক আছে। তাহলে 360 ডিগ্রি ঘুরে গেল না আমার রোটরটা। তাহলে এখানে স্টেপ অ্যাঙ্গেল কত, এটা এই মোটরটা কত অ্যাঙ্গেলে ঘুরতেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে। তাহলে ফুল একটা সার্কেল কমপ্লিট করতে তার কয়টা স্টেপ নিতে হবে, চারটা স্টেপ নিতে হবে, চারটা স্টেপ। এখন আমি যত অ্যাঙ্গেল কমাবো তত কিন্তু তার স্টেপ বেশি নিতে হবে, বুঝছো? আমি যদি এটাকে 45 ডিগ্রি করি তাহলে তার ফুল করলে কয়টা স্টেপ নিতে হবে, আটটা, আটটা। তো এখন এটা 45 ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে না 30 ডিগ্রি হবে, এটা ডিপেন্ড করবে রোটর এবং স্টেটরের কনস্ট্রাকশনের উপর, এবং ডিপেন্ড করবে তোমার আমার পালসের সিকোয়েন্সের উপরে, বুঝছো? এখানে রোটর কয়টা আছে, স্টেটর কয়টা আছে, এটার উপরে ডিপেন্ড করবে, এবং ডিপেন্ড করবে কিসের উপরে, পালসের উপরে। পালস যে আমি এই পজিটিভ নেগেটিভ কোনটার পরে কোনটা দিতেছি, এট এ টাইম দুইটা দিচ্ছি না একটা দিচ্ছি, এটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আমরা কি 30 মিনিট তো পার হয়ে গেছে, আমরা তো শেষ হচ্ছে না, এটা কি মানে ইয়া করে দিছেন নাকি, টাইম লিমিট তুলে দিছেন নাকি? আপগ্রেড করে দিছেন আপনি, মানে অপশন আসছিল কোন যে আনলিমিটেড একটা অপশন, ওইটা মনে হয় আপগ্রেড করে দিছেন। আনলিমিটেড করলে টাকা পয়সা দিতে হয় না তাদের নাকি? না স্যার, এটা একটা গিফটের মতো স্যার। আচ্ছা তাহলে তো ভালো হয়েছে। আচ্ছা এখন আমরা মোটামুটি তোমরা অপারেটিং প্রিন্সিপালটা তো বুঝতে পারছো তাই না, মানে এটা হলো আমাদের বেসিক অপারেটিং প্রিন্সিপাল অফ স্টেপার মোটর। এখন আমরা ইয়াতে যাই, এই স্লাইডে আসো। স্লাইডে এসে যে আমরা এই যে টু ফেজ স্টেপার মোটর দেখতেছো স্লাইডটা, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ, এই জিনিসটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে যে স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, স্টেপ ফোর, যে 90 ডিগ্রি। প্রথমে কি দেখো কি বলছে, ফেজ এ এনার্জাইজড, তারপরে রোটর ম্যাগনেটিক্যালি লকস ইন দা পজিশন, ঠিক আছে, তারপরে এ টার্ন অফ, বি টার্নড অন, তারপরে 90 ডিগ্রি কি ক্লকওয়াইজ ডিরেকশন, তারপরে বি টার্নড অফ, এ টার্নড অন বাট উইথ দা পোলারিটি রিভার্সড ফ্রম দা স্টেপ ওয়ান, দ্যাট মিন্স রোটর রোটেটস অ্যানাদার 90 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশন। তারপরে কি করতে হবে, ফেজ এ টার্নড অফ, ফেজ বি টার্নড অন, আবার কি করতে হবে, পোলারিটি চেঞ্জ করে দিতে হবে। তো এইভাবে আমি একবার কি করব, কয়েলও চেঞ্জ করব, পোলারিটিও চেঞ্জ করব। তো দুইটা একই সাথে আমি যদি এরকম সিকোয়েন্সিং করতে পারি তাহলে এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার 90 ডিগ্রি স্টেপে ঘুরতে থাকবে এই স্টেপার মোটরটা। বুঝতে পারছো?
আচ্ছা, তো দিজ আর দা অ্যাডভান্টেজেস অফ স্টেপার মোটর, যে কেন আমরা আসলে এটা ইউজ করি, দ্যাট মিনস এটার এক মোশনের অ্যাকুরেসিটিটা অনেক বেশি, যেহেতু এটার কন্ট্রোলটা আমি ডিজিটালি কন্ট্রোল করতেছি বা মাইক্রো কন্ট্রোলের মধ্যে কন্ট্রোল করতেছি, এটার অ্যাকুরেসিটা অনেক বেশি হয়। এবং এটার যেহেতু কোনো ব্রাশ নাই, কমুটেটর নাই, এটার সাইজটা হয়ে যায় কম্প্যাক্ট, নর্মাল ডিসি মোটরের থেকে স্টেপার মোটরের সাইজটা আরো কম্প্যাক্ট হবে। এবং এটা স্টেবিলিটি, ওপেন লুপ কন্ট্রোলের মধ্যেও কোনো স্টেবিলিটি প্রবলেম নাই। ওপেন লুপ কন্ট্রোল আর ক্লোজ লুপ কন্ট্রোল তো বুঝো নাকি, কন্ট্রোল সিস্টেম পড়তেছো না? আচ্ছা, ওপেন লুপটা মানে কোনো ফিডব্যাক থাকবে না, বুঝছো, আর ক্লোজ লুপ হলো তোমার ফিডব্যাক থাকবে, মানে আমি আউটপুটটা দেখে যদি ইনপুটটাকে চেঞ্জ করি তাহলে ওটাকে বলা হয় ক্লোজ লুপ বা ফিডব্যাক অপারেশন। আর যদি আমি ওপেন লুপ, ওপেন লুপ দ্যাট মিন্স আমার কোনো স্টেবিলিটির মানে কোনো ফিডব্যাক থাকবে না। এখন ফিডব্যাক এখানে জিনিসটা দেখো, এখানে কি কোনো স্টেবিলিটির প্রবলেম হবে? আমি যদি এখানে কি আমি আউটপুট দেখে ইনপুট চেঞ্জ করতেছি বলতো? না স্যার, এখানে আউটপুট দেখে তো আমি ইনপুট চেঞ্জ করতেছি না, আমি তো ইনপুটটা নিজের হাতে কন্ট্রোল করতেছি, তাই না? যেমন তোমার এসি তে টেম্পারেচার কন্ট্রোল কিভাবে হয়, ক্লোজ লুপ অপারেশনে হয় না? তারা দেখে আগে বাইরের টেম্পারেচারটা দেখে যে এখন কত ডিগ্রি, ধরো তুমি 25 ডিগ্রি দিয়ে দিলা, যদি টেম্পারেচার 26 ডিগ্রি হয়ে যায় তখন এসিটা কি হয়, টার্নড অন হয়। কিন্তু 25 ডিগ্রি নিচে যদি চলে আসে তখন কি করে, এসির ইয়া বন্ধ করে দেয় না তারা নিজেরাই? ওইটাকে বলা হচ্ছে আমার কি ফিডব্যাক নিয়ে বা ক্লোজ লুপ অপারেশন। বাট ইন কেস অফ ওপেন লুপ অপারেশনের ক্ষেত্রে আমার এখানে কোনো ফিডব্যাক থাকবে না, বুঝছো, তো এখানে আমার কোনো ফিডব্যাক নাই। যেমন ডিসি মোটরের ক্ষেত্রে আমরা বলি যে ক্লোজ লুপ অপারেশন, কেন ডিসি মোটরের আমি স্পিডটাকে সে দেখে, ধরো স্পিডটা বেড়ে গেছে, এখন স্পিডটাকে কমানোর জন্য আমি কি করতে পারি, ওই ফ্লাক্স কি ফ্লাক্স কন্ট্রোল করতে পারি বা ভোল্টেজ কন্ট্রোল করি, এটা করতে পারি না। কিন্তু এই স্টেপার মোটরের ক্ষেত্রে আমার ওই রকম মানে সমস্যা নাই। হ্যাঁ, যে আমি ওপেন লুপ অপারেশনই করবো, ওপেন লুপ অপারেশন করলেও আমার এটা স্টেবিলিটি কোনো প্রবলেম হবে না বা এটার যে ইয়ে হয়ে যাচ্ছে ওরকম কোনো কিছু হবে না, ঠিক আছে? তো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অফ স্টেপার মোটর, এগুলো দেখে নিবা, এগুলো আমরা এই একটা তোমাদেরকে থেরেজার বইটা আমি দিছি, তোমরা দেখছিলা? আমি যখন এই গুগল ড্রাইভে যখন আপলোড করছি এই বইটা সহ কিন্তু আপলোড করছি, স্টেপার মোটরের চ্যাপ্টার 39 স্পেশাল মেশিন, ঠিক আছে? জি স্যার। তো এই যে এই স্টেপার মোটরটা পড়তেছো, এই জিনিসটা কিন্তু পুরাটাই আমরা এই থেরেজার বইটা ফলো করব, ঠিক আছে? থেরেজার বইটা ফলো করব, সাথে সাথে তোমাদেরকে আমি প্রথমে একটা ইয়ে দিছিলাম না, ইউনিভার্সাল মোটরের একটা শীট দিছিলাম না? জি স্যার, কিছু প্রশ্ন ছিল, অ্যাসাইনমেন্ট প্রশ্ন সহ। আচ্ছা, ওই ওই শীটের মধ্যে, ইউনিভার্সাল মোটরের শীটের মধ্যে লাস্টের দিকে দেখো স্টেপার মোটর আছে, দেখো এই যে এই শীটটা ডক্টর ইনাম ইব্রাহিমের, লাস্টের দিকে দেখো এখানে একটা স্টেপার মোটর আছে। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু স্টেপার মোটর, তো এখান থেকে এবং থেরেজার বই, এই দুইটা বই মিক্স করে আসলে স্লাইডটা বানানো হয়েছে। তোমরা যখন পড়বা তখন মেইন বুকটা নিবা থেরেজার বই, আর রেফারেন্স হিসেবে তোমরা এই নোটটা নিতে পারো, ঠিক আছে? এবং স্লাইড তো অবশ্যই দেখবা, স্লাইড তো দেখতেই হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তো আমি কি শেষ করে দিব আজকে নাকি মানে ইয়ে করব আরো আগাবো, বলো স্যার, শেষ করে দিন। মানে না না, স্টেপার মোটর আরো অনেক কিছু আছে, এখন স্টেপার মোটরটা কি আজকেই শেষ করে দিব নাকি আরেকদিন ক্লাস নিতে হবে তোমাদের, বলো? মানে স্টেপার মোটরটা আমাদের আরো অনেক কিছু বাকি আছে, তো আমি মানে ওভারভিউ দিয়ে দিলে তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবা, কিন্তু এখন বলবো নাকি বলো নাকি বেশি হয়ে যাবে? আরেকদিন করবা,
আচ্ছা শুনো, তোমাদের সবাইরই বলি যে আসলে ইউনিভার্সিটি তো কবে খুলবে এটা আসলে এখন অনিশ্চিত, বুঝছো? তো ইউনিভার্সিটি খুলবে অনিশ্চিত, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু নিশ্চিত। হ্যাঁ, যে সময়ে পরীক্ষা হওয়ার কথা ওই সময়ে পরীক্ষা হবে। স্যার ইউজিসি নাকি অনলাইনে ক্লাস হবে পারে অনুমতি দিছে? অনলাইনে ক্লাস পরীক্ষা মানে সবকিছুই বলছে, বুঝছো? সবই বলছে। তো আমরা তো আসলে পরীক্ষার দিকে যাওয়ার দরকার নাই, আমরা ক্লাসটা কন্টিনিউ করব। মানে এখন জিনিসটা এরকম। হ্যাঁ বলো। মানে সেমিস্টার ফাইনালের ডেট যেরকম থাকে আর কি, সেপ্টেম্বর বা আগস্টের দিকে হয়, ওইটা কি স্যার ঠিক থাকবে বলছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ফিক্স থাকবে। মানে একাডেমিক ক্যালেন্ডার চেঞ্জ হবে না। একাডেমিক ক্যালেন্ডার যদি না চেঞ্জ হয়, তাহলে ধরো তোমাদের যদি ঈদের পরে খুলে বা এরকম হয়, তাহলে আমরা ক্লাস তো বেশি